আমি খুব ভালো আছো, আমরা ভালো আছি। দীপিকা, তুমি সবাইকে থাকো, তা অনেক অনেক ভালোবাসো। আর আমার এখন মা শরীরটা এখন খারাপ, আর মা কালকে তো ডাক্তার কাছে গেছিল। কালকে উঠে কালকে তো জানালাম, ডাক্তারটা দেখালাম, কি সুন্দর লাগছিল না? আর আর কত সুন্দর একটা তোমাদেরকে ভিডিও করলাম দেখলা, আর পাপাকেও তো দেখতে পাচ্ছ। আর আমাদেরকে কত সুন্দর লাগবে আমাদের ঘরটা। আর তারপরে আমার এখন মা শরীরটা খারাপ, আর মা তো দাঁত ওই কলগেট নিয়ে আসছে, অনেকগুলো ওষুধ নিয়ে আসছে, তাও খেয়েছে আর তাও মেতেছে আর তাও ঠিক হচ্ছে না। একটু পরে বিকেলে আসবে, তারপরে পাপা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখাবো তোমাদেরকে। হ্যাঁ এখন বিশাল শীত পড়েছে, এখন দেখো। এবার আমি দেখাচ্ছি, আমি এখন লিখছি, দেখবা আমাকে ম্যাডাম কি লিখতে দিয়েছে বলবো। এবার আমি ঝটপট লিখে নি, তারপর তোমাদেরকে দেখাবো। আমার লিখাটা ভালো আছে, কমেন্ট করো। এই পেন্সিলটা আমাকে দিদুন দিয়েছিল, আর এটা আমার মা কিনে দিয়েছিল, এটা আমার দিদুন দিয়েছিল, এই কলের ছোলাটা। আর এই পেনটা দেখো, এটাও দেখো, এটা আমাকে মা রেখে দিয়েছে, বক্সটাকে দিয়েছে, বক্সটা আমার দাদু দিয়েছে। দেখো বক্সটা, বক্সটা দেখাচ্ছি, খুলে না এমনি এমন করে। এই দেখো, আর এখানে রাখবা, লাগছে তো তাহলে কমেন্ট করো। আর এটা দেখো, এটাও, এই দেখো, এই দেখো, কি সুন্দর লাগছে না? দেখো তোমার এখানে একটা পেন্সিল পেন্সিল লাগবে, তাহলে এখানে ঢুকে ওম পাই হয়ে যাবে, জানো তোমরা বন্ধুরা। যদি মা শরীর খারাপ হয় তোমরা ওষুধ খাবা, হ্যাঁ মায়ের মতো, তাহলে তোমাদেরও ঠিক হয়ে যাবে। আমি এখন লিখে নি, তারপর আবার পাপা আসলে তারপর ভিডিও করবো। হ্যাঁ তোমাদের।
দেখো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কারণ ওষুধ খেয়ে এখন ব্যথাটা একটু কম হয়েছে, তাই ভাবলাম রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। আর এখন আজকে আমি রান্না করব, এ দেখো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব লাউ দিয়ে, আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে, আর এইখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলের রেসিপিটা তো আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর দেখালাম না। আর আজকে লাউটা আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর বেশি কিছু আজকে রান্না করব না, কারণ শরীরটা তো ভালো না, আর কথা বলতে পারছি না বেশি। তোমরা দেখতে থাকো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে তোমাদের দেখাই কিভাবে রান্না করি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলো ভেজে নেব। দেখো পুরো লাল হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেবো। আর এর মধ্যে এখন আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার আলুগুলো ভেজে নেবো। দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটা নামিয়ে নেবো। আর ওদিকে মাছের ঝোলটাও নামিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর এখন আর একটু সামান্য তেল দিয়ে দেবো। এর মধ্যে ফোড়নে দেবো রাঁধুনি, দেখো এখন এর মধ্যে লাউ গুলো ভেজে নেবো ভালো করে। লাউ গুলো ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপর সামান্য জল দিয়ে ঢেকে দেবো, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, এখন এই মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ঢেকে রাখবো, তারপর ডালে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন ফুটে গেছে, এখন আমি ডালে দিয়ে 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 দেবো। দিয়ে আরো ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, এখন আমি এর মধ্যে সামান্য একটু ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, বাড়িতে ভেজে রাখা ধনে আর জিরে। যাই হয়ে এসছে, এখন একটু সব কিছু ঘেটে দেখো মালাই সবজি পুরো রেডি। দেখো বন্ধুরা, এই যো আমার রান্না কমপ্লিট। এই যো লাইয়ের সবজি, এই যো মাছের ঝোল, আর ওই যে হাঁড়িতে ভাত। আর এখন এই যে গরম জল বসিয়েছি, দীক্ষাকে স্নান করাবো। আর ওই দেখো দীক্ষা কেমনভাবে করছে, এখনও লেখাই হয়নি,
সেই সকাল থেকে ওই যে লিখতে বসছে, এখন লেখা হয়ে গেলে ওকে স্নান করাবো। চলো তাহলে আজকের মতো এখানেই বাই, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।